আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি এই ফুলগুলি দিয়ে একটা বনসাই গাছ তৈরি করে দেখাবো। আমার আগের ভিডিওতে আছে ফুলগুলি আমি কিভাবে তৈরি করছি, এখন আমি সেটিং করে দেখাবো একটা বনসাই গাছ। এরকম আর্টিফিশিয়াল কিছু পাতাতে আমি এই ফুলগুলি সেটিং করে দেখাবো। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। এখন আমি এই ফুলটা সেটিং করে দেখাবো, আর্টিফিশিয়াল পাতাতে সেটিং করে দেখাবো গ্লুগাম দিয়ে। এই বেসটা আমি তৈরি করছি, এটার ভিডিও আমি পরে দেব। এভাবে ফুলটাকে আর্টিফিশিয়াল পাতার সাথে সেটিং করে দেব। এভাবে সেটিং করে দেব। এখন আমি গাছে সেটিং করব, গ্লুগাম দিয়ে গাছে সেটিং করে দেব। এভাবে গ্লুগাম লাগিয়ে সেপে ধরে রাখতে হবে। এভাবে আমি সবগুলি ফুল সেটিং করে দেব। এভাবে চেপে ধরে রাখতে হবে। এভাবে আমি ফুলগুলি লাগিয়ে নেব। এই ফুলগুলি কিভাবে তৈরি করে আমার চ্যানেলে আছে, দেখে নেবেন আপনারা। আমি ভিডিওর উপরে দিয়ে দেব, আইকনে ক্লিক করলে ভিডিওটা পাবেন আপনারা। এভাবে চেপে ধরে রাখবো গ্লুগাম দিয়ে। আমার ফুল গাছটি তৈরি হয়ে গেছে, বনসাই গাছটি তৈরি হয়ে গেছে। কেমন লাগছে কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। একটা লাইক দিবেন। এই বেসটা কিভাবে তৈরি করতে হয় ওটা আমি পরে দেব। এই ফুলগুলির ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।